ছাত্র ভোটের সংঘর্ষের খবর করতে গিয়ে বাধার মুখে পড়ল সংবাদ মাধ্যম। কেড়ে নেওয়া হলো সাংবাদিকের মোবাইল, ল্যাপটপ। কুলতলির বিআর আম্বেদকর কলেজের ঘটনা। একুশ আসনের ছাত্র ভোটে আজই ছিল মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার শেষ দিন। অশান্তি এড়াতে বারুইপুরের এসডিপিও অর্ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশও মোতায়েন ছিল। এসএফআই এর দাবি, টিএমসিপি কর্মী সমর্থকরা গেটের সামনে জমায়েত করায় তাদের প্রার্থীরা কলেজে ঢুকতেই পারেননি। এসএফআই প্রার্থী ফিরোজ সর্দার ও তার দাদা জুলফিকারকে পুলিশের সামনেই অটো থেকে ফেলে পেটানো হয় বলে অভিযোগ। সেই ছবি তোলায় সাংবাদিকের মোবাইল ও ল্যাপটপ কেড়ে নেওয়া হয়, পরে সেগুলি ফেরত দেওয়া হয়। ছাত্র সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে টিএমসিপি। খাওয়া জল, খাওয়া জলের